তো ফাইনালি আমি আমার বাইকের নাম্বার পেয়ে গেছি, এই হচ্ছে বাইকের নাম্বার। একটু স্পিড আপ করা যাক। বাইকের সাথে হেলে দুলে এত বেশি মজা লাগতেছে মানে বইলা বুঝানো যাবে না, অনেক বেশি কমফোর্টেবল বাইকটা। মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন উইথ মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে এডিটিং করতে করতে হঠাৎ বেলা সন্ধ্যার আগে একটা ফোন আসলো, আর ফোন দিয়ে বলো যে আপনার নাম্বার রেডি, আপনি নিয়ে জানান। শোনা মাত্রই ভাবলাম যে ক্যামেরা অন করি আর আপনাদের সাথে আপডেটটা শেয়ার করি। সো এখন আসি বাসায়, করতেছিলাম হচ্ছে এডিটিং, বাট যখন শুনলাম যে নাম্বার অলরেডি চলে আসে, আর কক্সবাজার যাওয়ার ঠিক একদিন আগে মানে একদম শেষ মুহূর্তে আমরা নাম্বারটা পেয়ে গেছি, অ্যান্ড এখন নাম্বারটা নিয়েই আমি লাগা দিব। ইভেন আমি ট্রাই করবো যে আমার ভাইজারের মধ্যে যে নতুন স্টিকারটা আছে সেটা ইনস্টল করার জন্য। হ্যান আপনাদের ভাবি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, অ্যান্ড সে যাবে হচ্ছে তার বাপের বাড়ি, অ্যান্ড আমি যাবো হচ্ছে কক্সবাজার। সো এটার জন্য একটু ঢং টং করতেছে, বাট ব্যাপার না ব্রো, প্যারানাইজ চিল। সো চলেন এখানে কথা বলছি না, মোটর ব্লগিং শুরু করা যাক। অ্যান্ড আজকে অনেকদিন পর আদনানের গাড়িটা চালাইতেছি, হিরো হাঙ্ক 150। স্পোর্টস বাইক থেকে কমিউটার বাইকের মধ্যে আসার মজাই একটা আলাদা। আমার মনে হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে বাইক চালাচ্ছি, কারণ এটা এতটাই স্মুথ আমি বইলা বুঝাতে পারবো না আপনাদেরকে। সো যাই হোক, আজকে যাচ্ছি আমি নাম্বার আনতে। আমার বাইকের নাম্বার দেওয়ার কথা ছিল যেদিন বাইক কিনছি তার ঠিক 15 ওয়ার্কিং ডেজ, মানে 15 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। আনফর্চুনেটলি বিআরটিতে নাকি কাগজের ব্যাপারে একটু ঝামেলা হয়েছে, অ্যান্ড এই ঝামেলার কারণে দেখা গেছে নাম্বার 15 দিনেরটা অলমোস্ট 24 থেকে 25 দিন লেগে গেছে। অ্যান্ড একদম প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আগামীকাল সকালে মর্নিংয়ে কক্স ট্যুর মারবো, অ্যান্ড বিকালে যখন আমি শোরুমে ফোন দিছি আমাকে শোরুম থেকে বলে যে ভাই আপনার নাম্বারটা এখনও আসে নাই, সো আরও কিছুদিন লেট হইতে পারে আসতে। সেটা শোনার পর আমার মনটা আসলেই খারাপ হয়ে গেছিলো, অ্যান্ড ভাবতেছিলাম যে এত লম্বা একটা ট্যুর দিব, মানে অনেক বড় একটা সফর, ঢাকা থেকে কক্সবাজার অলমোস্ট 400 কিলোমিটার, অ্যান্ড এই 400 কিলোমিটারে আমাকে না কোনো সার্জেন্ট অথবা ট্রাফিক ধরে ফেলে নাম্বারের জন্য। আর এই নাম্বারটার জন্য অ্যাকচুয়ালি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট শোরুম থেকে যখন ফোন দিছি, ফোন দেওয়ার ঠিক মানে ফোন দিয়েছিলাম হচ্ছে বিকাল 4টা বাজে, ঠিক 5টা বাজে আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার নাম্বার রেডি হয়ে গেছে, অ্যান্ড আমি বললাম ওকে ফাইন ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার পর আসতেছি। আর হিরো হাং এই বাইকটা রাইড করার রিজনটা হচ্ছে যেহেতু এখন অলমোস্ট বাজে 6:30, তার মানে আমি যখন বাইকটি নিয়ে আমার মগবাজার শোরুমে যাবো বাইকটা নেওয়ার জন্য, তখন দেখা গেছে মাঝখানে অনেক সার্জেন্ট অথবা ট্রাফিক আমাকে আটকাইতে পারে, আর সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাম মামলা টামলা হয়ে থাকে, মানে একটু বেশি মামলা টামলা হয়ে থাকে। এটার জন্য দেখা গেছে আমি আর রিস্ক নেই নাই, আমি আদনানকে ফোন করে বললাম যে গাড়ি নিয়ে চলে আয়। আজকে যথেষ্ট পরিমাণ জ্যাম মনে হচ্ছে, মানে আই ডোন্ট নো ওয়াই, আজকে হচ্ছে মঙ্গলবার, এই রোডটা অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবারে জ্যাম থাকে, বাট আজকে একটু গাড়ির প্রেশার বেশি। অ্যান্ড টু বি অনেস্ট ম্যান, সত্যি কথা আজকে আমার হাঙ্ক রাইড করে এত বেশি ভালো লাগতেছে, মানে নো ডাউট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্টেস্ট কমফোর্টেবল বাইক ইন বাংলাদেশ ইন এ কমিউটার সেগমেন্ট। এই বাইকটা আমি লাস্ট রাইড করেছিলাম যখন আমরা প্রায় 8 থেকে 9 মাস আগে কুমিল্লা গিয়েছিলাম, অ্যান্ড তখন বাইকটা রাইড করার পর লাইক লিটারেলি বাইকের একদম প্রেমে পড়ে গেছিলাম, কারণ বাইক রাইড করা হয়েছে হাঙ্ক এর আগেও 2018-19 দিকে, বাট লং রাইডে বা লং ট্যুরে আমি কখনোই বাইকটি নিয়ে রাইড করি নাই, অ্যান্ড লং রাইডে বাইকের পারফরমেন্স এত বেটার, সেটা অ্যাকচুয়ালি ফিল করার পর আমার মানে কিছুটা হাঙ্কের প্রেমে পড়ে গিয়েছিলাম। বলতে পারেন যে আমি একজন হাঙ্ক লাভার, অ্যান্ড আপনারা যদি হাঙ্ক বাইক চালাতে পছন্দ করেন, এটার কমফোর্ট নিয়ে তো আর কোনো কোয়েশ্চেন নেই, আপনারা জানেন এটার ওয়ান অফ দ্য বেস্ট কমফোর্টেবল বাইক ইন বাংলাদেশ আই গেস। আজকে অনেক বেশি জ্যাম মনে হচ্ছে, দেখেন পুরো রোডের অবস্থা একদম জ্যাম জ্যাম। ওকে, সো আমরা অলরেডি কথা বলতে বলতে চলে এলাম শোরুমের সামনে, জাস্ট আমরা মগবাজার মোড় থেকে রাইট টার্ন নেব, অ্যান্ড জাস্ট ইউ টার্ন হয়ে ঘুরে দেন আমরা শোরুম থেকে নাম্বারটা কালেক্ট করব। সো আমাদের বাকি কথা হচ্ছে শোরুমের ভিতরে গিয়ে, সো যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন আসিফ ভাই? এই তো Gsxr, তুই তো স্পোর্টস বাইক চালাবি না, এগুলো চালাবি ভালো, এটা দিব নি স্পন্সর করবি, সমস্যা নেই, দোয়া কর যাতে বড় লোক হই, এক একটা বন্ধুরা একটা করে হোন্ডা গিফট করবো ইনশাল্লাহ। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ ইনশাল্লাহ। আমি আমার বাইকের নাম্বার পেয়ে গেছি, এই হচ্ছে বাইকের নাম্বার, অ্যান্ড আপাতত বেরোই, অ্যান্ড দেন বের হওয়ার পর কথা হচ্ছে। ওকে, সো ফাইনালি আমি আমার বাইকের নাম্বার পেয়ে গেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ
আমি অনেক বেশি হ্যাপি, কজ এখন আর লং ট্যুর দিতে কোনো ঝামেলা অথবা কোনো প্যারা মানে টলারেট করতে হবে না, জাস্ট বিকজ নাম্বার, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন পেপার সব কিছু চলে আসছে। নিউ মার্কেট অ্যাকচুয়ালি দুইটা কাজ আছে, এক নম্বর কাজটা হচ্ছে আদনানের ওই ট্রলি কেনা বাচ্চাদের, আর দুই নম্বর কাজটা হচ্ছে আমাদের স্টিকার বানিতে হবে, সেটা হচ্ছে নীলক্ষেতের, নীলক্ষেতে আই মিন কোনো একটা ভবনে দ্বিতীয় তলায় বানায় সেটা আমি জানি না, বাট ইনফরমেশন পাইছি, সো যাওয়ার পর অ্যাকচুয়ালি বোঝা যাবে। প্লিজ স্পিড আপ করা যাক, সত্তরের পর আর খিচখে গেছে বাইক। অ্যান্ড এখন আমরা শাহবাগ হয়ে ঠিক বাঁ দিকে একটা লেফট টার্ন নিব, অ্যান্ড লেফট টার্ন না নিয়ে অ্যাকচুয়ালি সোজা গেলে সবচেয়ে বেটার হয়, কাটাপন হয়ে দেন আমরা বাঁ দিকে নিউ মার্কেট রোডে ঢুকে যাব, আর লেফট টার্ন নিলে ঢাকা ভার্সিটি হয়ে আবার নীলক্ষেত হয়ে দেন আবার নিউ মার্কেট যাইতে হবে, তার চাইতে বেটার হবে কাটাপন দিয়ে হাতের সোজা বের হয়ে যাব, অ্যান্ড ওইটাই হচ্ছে আপাতত সবচাইতে সহজ রাস্তা। আর বাইকের সাথে হেলে দুলে এত বেশি মজা লাগতেছে মানে বইলা বুঝানো যাবে না, অনেক বেশি কমফোর্টেবল বাইকটা, মানে আমার হাতের মধ্যে পুরো মানায় গেছে, মানে যেইভাবে ইচ্ছা সেইভাবে রাইড করা যাচ্ছে, দেখেন যেভাবে ইচ্ছা মানে মেলা যাচ্ছে রাইড করা যাচ্ছে, আর কর্নারিং স্টেবিলিটিও অনেক বেশি ভালো, যদিও চাকা তেমন একটা মোটা না, কনফিডেন্স তেমন একটা পাওয়া যায় না, বাট আপনি যখন বাইকটি রাইড করবেন মোটা চাকা বা চিকন চাকা এটা ভুলে যাবেন, মানে এটা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি কর্নারিং করো, আমি সেই স্টেবিলিটি আছে আমার কাছে, অ্যান্ড তখন কর্নারিং করে খুব বেশি মজা পাওয়া যাবে। ওকে, সো আমাদের স্টিকার কমপ্লিট হয়ে গেছে, আঙ্কেল স্টিকার রেডি করেছে, আঙ্কেল আপনার নাম কি? মোহাম্মদ বাদল হোসেন। ভালো আছেন না? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, সো ফাইনালি আমরা মুভ করেছি আমার বাইকে, অ্যান্ড রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে বংশালে, বাইকের যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা প্রিন্ট করছি, অ্যান্ড প্রিন্ট করার পর লাগাবো, সো চলেন যাওয়া যাক। আর এই রোডগুলো অলওয়েজ এমন ব্যস্তই থাকে কারণ পুরান ঢাকার প্রাণকেন্দ্র বলে এটাকে, নাজিরা বাজার। ওকে, সো এটা আমাদের অলরেডি হয়ে গেছে নাম্বার, এটা কি কাটা লাগবে না এমনি দিয়ে দিলে হবে নাকি? আমাদের গাড়ির নাম্বার অলরেডি ডান, ঢাকা মেট্রো ল 57 সিএল এর বাইক, অ্যান্ড 2064, সো এই হচ্ছে আপাতত নাম্বারের ঝামেলা, তো আপাতত আমরা বেরোয় যাচ্ছি। সো আজকে এখান থেকে এই ব্লগটা শেষ করতে হচ্ছে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট, সো টিল ডান সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পিস।